ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 6 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল 8টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় বরিশালে 2 জন ও চট্টগ্রাম বিভাগে 1 জন এবং রাজধানী সহ ঢাকা বিভাগে আরও 6 জন ডেঙ্গু রোগী মারা গেছে আর 915 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 41,819 জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতাল ভর্তি হওয়া রোগীর মধ্যে 49.5% পুরুষ ও 50.5% নারী। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? যারে পাবো আরে পিজামু, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউডে জামেলা পাকাই। হে বেড়াই, আমি তখন বিয়াই করিনি। ও দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।